نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، بسم الله الرحمن الرحيم. الحمد لله، আমাদের উইন্টার ভ্যাকেশন ইসলামিক স্টাডিজ কোর্সের আজ চতুর্থ সেশন। আমরা অলরেডি 1 উইক শেষ, কিন্তু বুঝতে পেরেছ, মানে 1 উইক শেষ মানে হচ্ছে 2 মান্থস, তো 8 উইকস, 8 উইকস এর 1 উইক শেষ হয়ে গেছে, আর 7 উইক আছে। আচ্ছা, তো আমাদের আজ ফোর্থ সেশন, চতুর্থ সেশন, আজকে চতুর্থ ক্লাস। আমরা গত সপ্তাহে 3টি ক্লাস করেছি এবং সেখানে আমরা আলহামদুলিল্লাহ আমরা 2টা হাদিস পড়েছিলাম, 2টা দোয়া করেছিলাম, তারপরে ইমানের রুকনগুলো এবং ইসলামের রুকনগুলো সেগুলো করেছিলাম, তাই না? মনে আছে তো? ওকে। এর পাশাপাশি আমরা ঘুমানোর সময় যে আদব কি করতে হবে, সুন্নাত কাজ কি কি, সে বিষয়গুলো আমরা দেখেছিলাম। আজকে ইনশাল্লাহ আরো নতুন কিছু বিষয় আমরা দেখার চেষ্টা করব। মিনওয়াইল, তোমাদের গত সপ্তাহে একটা টাস্ক দেওয়া হয়েছিল, আমরা একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ ফি আউনি আব্দি মা কানা আল আব্দু ফি আউনি আখিহি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দাকে সাহায্য করেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ ওই বান্দা তার কোনো ভাইয়ের সাহায্যে থাকে। অর্থাৎ তুমি যতক্ষণ অন্য মানুষকে সাহায্য করবে, আল্লাহ তোমাকেও সাহায্য করবে। এই জন্য আমরা বলেছিলাম যে আজকের ক্লাসের আগে তোমরা কি করবে, অবশ্যই অবশ্যই 10টা টাস্ক দিয়েছিলাম, 10টা হেল্প করবে। এখন এটা 10টা করতে পারলেও ভালো, না করলেও ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু যারা হাত তুলেছে তারাই শুধু হেল্প করেছে, আর যারা হাত তুলনি তারা হেল্প করনি। কি হেল্প করছো তোমরা? আব্দুল ওয়াহিদ হেল্প করছো? হ্যাঁ, স্যার, আমি তো করার চেষ্টা করছিলাম কিন্তু করতে পারিনি। করার চেষ্টা করছো কিন্তু করতে পারো নাই। আচ্ছা, গুড, তুমি চেষ্টা করছো। ওকে, অনেকে আছে এখানে হাত তুলেছে মনে হয় যে তারা হেল্প করেছে, কিভাবে জানো? বাবা মাকে, মা কষ্ট করে রান্না করেছে আর সে খেয়ে হেল্প করেছে। কে কে আছে এরকম হেল্প করেছে যে আম্মু কষ্ট করে রান্না করেছে আর তুমি কষ্ট করে খেয়ে হেল্প করেছো? হ্যাঁ, খাওয়া অনেক বড় একটা কাজ না, কষ্টের কাজ না, তুমি কষ্ট করে খেয়ে তারপরে হচ্ছে তোমার আম্মুকে হেল্প করেছো খাবার শেষ করতে, এত বড় হেল্প। আচ্ছা দেখি, নাওফা কি হেল্প করেছ? তোমার সাউন্ড তো শোনা যাচ্ছে না। আচ্ছা, নাও ফর মেবি একটু প্রবলেম হচ্ছে ইসে। দেখি তো, মুহতাদি বলো তো, তুমি কি হেল্প করেছো? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার আম্মুকে বিছনা করে দিয়েছি, তারপরে পানি ভরে দিয়েছি, ফিল্টারে পানি ভরে দিয়েছি। ওকে, ভেরি গুড, সুন্দর, থ্যাংক ইউ। সবাই সবাই দোয়া করবে মুহতাদির জন্য, ঠিক আছে? সে যেন আরো অনেক বেশি কি করতে পারে, সবার হেল্প করতে পারে। হ্যাঁ, খুব সুন্দর হেল্প করেছে, মাশাল্লাহ। তারপরে আর কি আছে? অদ্রি বলো, তুমি কি হেল্প করেছো? স্যার, আমি আমার ভাইকে রাখতে হেল্প করেছি। আমার আম্মু কাজে চলে যায়, পরে আমি হচ্ছে আমার বাবাকে ওষুধ দিতে হেল্প করেছি। পরে স্যার, আমি হচ্ছে গরিব মানুষদেরকে আমার পুরনো জামা কাপড় দিয়ে দিয়েছি।
তারপর স্যার আমি দান করেছি টাকা। পরে স্যার আমার নানু হসপিটালে ভর্তি তো, ওনাকে আমি হাঁটা চলায় অথবা একটু খাওয়াই দিতে হেল্প করেছি। তারপরে স্যার আমি বাসা গোছাতে হেল্প করেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর আদ্রি, ধন্যবাদ তোমাকে, তুমি এত কাজে হেল্প করেছো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আশা করি অনেক বেশি পুরস্কার দিবেন এর জন্য, ঠিক আছে? এবং এটা স্টপ করে দিলে হবে না যে ও এটা এই উইকে টাস্ক ছিল এই কারণে করেছি, নেক্সট উইক থেকে আর করবো না, এরকম না যেন না হয়। তুমি যত হেল্প করবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত তোমার পাশে থাকবেন, তত তোমাকে বেশি হেল্প করবে, বুঝতে পেরেছ? ওকে, তারপরে দেখি আর কে। সিয়াম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম, তুমি কোনো হেল্প করেছ জি স্যার, কি? রাতে কাপড় ছেঁকে এনেছি, তারপর বেড গুছেছি, আচ্ছা, দিয়েছি, এবার ছোট ভাইকে দেখেছি। ওকে, মাশাল্লাহ, ভেরি গুড। মানে কেউ যদি এখানে যদি কেউ বলো যে স্যার আমি কোনো হেল্প করার কোনো কিছু খুঁজে পাইনি, তোমার বিছানাটা তুমি গোছালেই তো এটাও তো একটা হেল্প হয়, তাই না? তাই না? তোমার মা রান্নাঘরে কাজ করে বা হচ্ছে সারাদিন রান্না করে, কত কষ্টের মধ্যে থাকে, তুমি তো কিছু একটা হেল্প করতে পারো, বলতে পারো যে না আমি আজকে হেল্প করবো, আমাকে কাজে লাগাও, ঠিক আছে? লাবিব কি করছো? আমি হাওয়া বাদে অনেকগুলো তো আছে, কিন্তু আচ্ছা ওই বিছানা যেয়েছি, তারপর মশাই দিয়েছি, মশাই গুজেছি, তারপর বই টই গুছিয়েছি, আরো অনেক আর কি বলবো আমি জানি না। ওকে, ঠিক আছে, আরো আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আরওয়া, আরওয়া কি করেছে বলো? আমি আমার নানুকে ওষুধ এনে দিতে হেল্প করেছি, আমার রুম গুছিয়েছি, আমার মাকে পানি এনে দিয়েছি। ওকে, মাশাল্লাহ, গুড, ঠিক আছে। তারপরে আইরা, আইরা কি হেল্প করেছে? আমি হচ্ছে কালকে বিছানা গুছাইছি, মশারি টাঙিয়েছি, মশারি গুছাইছি, তারপর হচ্ছে মা সকালবেলা যখন ডিম রান্না করেছিল তখন আমি ফ্রিজ থেকে আমাকে ডিম এনে দিছি, তারপর মাকে ওকে, পানি আনছি। গুড, মাশাল্লাহ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর সুন্দর হেল্প করেছ, তোমরা তো খুবই হেল্পফুল পার্সন দেখা যায়। হ্যাঁ, তোমাদের সবাইকে তো প্রাইজ দিতে হবে, দেখি কে কে প্রাইজ চাও, কে কে প্রাইজ চাও, প্রাইজ চাও। আচ্ছা, আমাদের এই কোর্স শেষ হলে তোমাদেরকে কিন্তু কিছু মানুষকে অবশ্যই প্রাইজ দেওয়া হবে। এটা কি কি, যারা এক তো যারা সব হাদিস মুখস্থ করবে, সব দোয়া মুখস্থ করবে, তাদেরকে তো দেওয়া হবে। এই যে তোমরা হেল্প করতেছো না, এই হেল্পটা কন্টিনিউয়াস করবা ডেইলি, যদি ডেইলি করতে পারো তাহলে প্রাইজ পাবা, যাও এটা একটা বলে দিলাম, ঠিক আছে? সব থেকে বড় হেল্প কি জানো, সব থেকে বড় হেল্প হচ্ছে তুমি তোমার নিজের কাজগুলো নিজে করবা। নিজের কাজগুলো মানে হচ্ছে তোমার লেখাপড়ার সময় তুমি লেখাপড়া করবা, তোমার ঘুমের সময় তুমি ঘুমাবা, স্কুলের সময় স্কুলে যাবা, পড়ার সময় পড়বা, টিচার আসলে ক্লাসের সময় ক্লাসে বসবা। মানে তোমাকে নিয়ে যেন তোমার আব্বু আম্মুর মানে বলা না লাগে, এই পড়তে বসো, পড়তে বসো, পড়তে বসো, পড়তে বসো, এই এখন ঘুমাও, 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 এই এখন ঘুম থেকে উঠো, 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 এগুলো যেন বলতে না হয়। তোমারটা যদি তুমি নিজেই করো, এটা হলো সব থেকে বড় হেল্প, তাহলে তোমার আম্মুর আর তোমাকে নিয়ে টেনশন নেই, বুঝতে পারছো? হ্যাঁ, এটা এটা চেষ্টা করবা সবাই। আর এই যে যারা হাত উঠাইছে, ভিডিও অফ কেন, জান্নাতুল ফেরদাউস, আরাশ, নামিরা, তারপরে আব্রার, ভিডিও অন করো সবাই। আফিফ কি হেল্প করেছো দেখি শুনি, বলো তো। আমি হচ্ছে আজকে মার মার আর আমার বোনের কেনাকাটা করতে গেছিল, সেটা নিয়ে আসাতে হেল্প করছি।
আচ্ছা, বাসে উঠার সময় একজন বাস থেকে নামতে গেছিল, আমি দরজার সামনে ছিলাম, দেখে সরে দিয়েছিলাম। আবার এক কয়েকজনকে আমি বসতে দিছি। ওকে, গুড, ভেরি গুড, ওকে, মাশাল্লাহ, ঠিক আছে আফিফ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সবার কাছ থেকে তোমার শুনতে মন চাচ্ছে, কিন্তু সময় দিতে তাহলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে শুনতে শুনতে। আমি শিওর আরো সবার কাছ থেকে শুনলে আরো মজার মজার অনেক জিনিস পাবো যে তোমরা হেল্প করেছো। দেখি আর দুই একজনের কাছ থেকে। সোহা বলো দ্রুত। সোহা বলবে? সোহা বলো, শুনতে পাচ্ছ? তুমি কথা বলছো কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, তোমার মেবি সাউন্ডের প্রবলেম। আচ্ছা ওটা ঠিক করো। টিবা, আমি বিছানা গুছাতে সাহায্য করেছি, পড়ার টেবিল গুছিয়েছি, খাবার টেবিল গুছিয়েছি। ওকে মাশাল্লাহ। তোমরা মানে অ্যাটলিস্ট মেয়ে যারা আছো, তোমরা তো খাবারের ক্ষেত্রে রান্নাঘরের কিছু কাজ অথবা ডাইনিং এর কিছু কাজ অবশ্যই হেল্প করতে পারো, অথবা বিছানা গোছানো টোছানো। ছেলেরা যতটুকু পারো অবশ্যই করবা, বাকি তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে যেটা আমি বললাম, তোমাদের একটা টাইম আছে না, টিচার আসার একটা টাইম আছে, স্কুলে যাওয়ার একটা টাইম আছে, তোমার গোসলের একটা টাইম আছে, তোমার ঘুমানোর একটা টাইম আছে, খাওয়ার একটা টাইম আছে, এই যে যে কটা জিনিস বললাম, মানে এভরিডে তুমি যে কটা জিনিস করো, পড়ালেখা করো, তারপর স্কুলে যাও, তুমি খাওয়া দাওয়া করো, ঘুমাও, গোসল করো, এই কটা জিনিস দেখো। তোমাকে কি তোমার বাবা মার বলা লাগে, আমার আম্মুর বলতে হয় না যে এই গোসলে যাও, গোসলে যাও, গোসলে যাও, এই পড়তে বসো, এই ঘুমাও ঘুমাও, এই জিনিসগুলো যেন বলা না, এই জিনিসগুলো এখন কেউ আমাকে এমন আছো যে বলতে পারবা স্যার আমাকে এগুলো বলতে হয় না একদিন, আমি সবকিছু নিজে নিজে করি? ঠিক আছে দেখি আমি কিন্তু কনফার্মেশন নিব তোমার বাসায় ফোন দিয়ে, মিথ্যা বললে হবে না। কেউ আছো যে স্যার আমার খাওয়া, ঘুম, পড়া, গোসল সবকিছু আমি নিজে নিজে করি, আমাকে বলতে হয় না, কেউ করতে পারবা? হ্যাঁ, এটা করার একটা চ্যালেঞ্জ নাও যে আমার এখন থেকে আমাকে এটা বলতে হবে না, যদি এটা পারো তাহলে। কি আরিক হাত তুলেছে, মানে কি আরিক অলরেডি করে নাকি করবে, কোনটা বলছে? স্যার কয়েকটা জিনিস আর হয়, কিন্তু স্যার কয়েকটা জিনিস হয় না, স্যার চেষ্টা করছি এটা, স্যার। হ্যাঁ এটা এটা চেষ্টা করবা, ঠিক আছে হুম, চেষ্টা করবা। এই কি সমস্যা তোমরা, তোমাদের এই যে চ্যাট বক্সে তোমরা ঝগড়া করতেছো কেন, তারপরে মেসেজ দিচ্ছ কেন এত? ওকে ঠিক আছে তাহলে, তাহিয়া, ওকে তাহিয়া লাস্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার আমি আমার আম্মুর বেসিনটা ধুয়ে দিয়েছি, ওকে, কাপ করেছি, তারপরে হুম থালা বাসন মেজে দিয়েছি, বিছানা হুম বিছিয়েছি, হুম ঘরটা ঝাড়ু দিয়েছি। ওকে, গুড, আচ্ছা ঠিক আছে, ওকে মাশাল্লাহ, ঠিক আছে। তোমাদের একটা জিনিস বলে দিই, এই যে কাপড় ধোয়ার পরে বেলকনিতে নাড়া হয় না, এগুলো শুকাতে দেওয়া হয় না, তোমরা এই কাপড়গুলো আনতে পারো ডেইলি, বুঝতে পারছো? এটা একটা হেল্প, মানে যারা খুঁজে পাচ্ছ না তাদেরকে টিপস দিচ্ছি, বুঝছো? হ্যাঁ, বাসায় কলিং বেল বাজলে এইটা মানে তোমার আম্মু বসে আছে, তুমি যেন মানে এগিয়ে যাবা, ঠিক আছে, যদি মানে অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি, তুমি আগে দেখবা যে কি আসছে, যদি মনে করো যে তুমি খোলার মতো খুলবে, আদারওয়াইজ তোমার আব্বা আম্মুকে খুলতে দিবে, কিন্তু তুমি মানে যে কাজটা তুমি করতে পারবা সেটা যেন তোমার আব্বা আম্মু কষ্ট করা না লাগে, ঠিক আছে? ওকে, আমরা আরো ইনশাল্লাহ এরকম অনেক কথা বলবো, আরো গল্প করবো, আমাদের অলরেডি 20 মিনিট শেষ, একটু লেখাপড়া করি আজকে, কি বলো? এত গল্প তো বললাম, একটু লেখাপড়া করি।
আচ্ছা ঠিক আছে। এই রাইয়ান, রাইয়ান আছো? রাইয়ান, রাইয়ান বিন মিশকাত কোথায়? তোমার ভিডিও অফ কেন? জি স্যার, জি স্যার, তুমি কি ঠিক মতো কথা শুনছো নাকি ঘুমাচ্ছ? স্যার বিকেলে কি বাইরে গিয়েছিলে না বাসায় ছিলেন? বাসায় ছিলাম স্যার। বাসায় থাকো সারাদিন, বাইরে খেলতে টেলতে যাও না? ওকে, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা সবাই? ওকে ঠিক আছে, সবাই তো হেল্প করছো আলহামদুলিল্লাহ। হাত নামিয়ে ফেলো, দেখি সবাই হাত নামাও। যাদেরকে আমি জিজ্ঞেস করতে পারিনি টাইমের কারণে পারিনি, তোমাদেরকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করবো অন্য বিষয়ে, ঠিক আছে? আর হচ্ছে হাত নামিয়ে ফেলো, সবাই হাত নামিয়ে ফেলো। আর এবার আমাকে বলো যে হাদিস, এগুলো তো হাদিস থেকে আমরা হেল্প করব এই বিষয়ে আমরা ইন্সপায়ার হয়েছি, তাই না? যে হেল্প করলে, অন্যের হেল্প করলে কি নিজের কোনো ক্ষতি আছে? নিজের কোনো ক্ষতি আছে না? কোনো নিজের কোনো ক্ষতি নেই, তাই না? অন্যের হেল্প করলে কেন আমরা অন্যের হেল্প করব? তোমার নিজের আগে এগিয়ে গিয়ে আরো হেল্প করতে হবে, কেন? কারণ আল্লাহর হেল্প পাইবে, পাবা তাহলে তুমি। এখন তোমার কি আল্লাহর হেল্প দরকার নেই? এই জন্যে তুমি কি করবা? মানুষের হেল্প করবা, এটা দুনিয়ার এই পৃথিবীর মানে ওর হেল্প করলে আমি আমার এই লাভ হবে, ওর হেল্প করলে আমার কোনো লাভ হবে না, এই জিনিসটা দেখবা না। তুমি দেখবা যে আল্লাহ তোমাকে হেল্প করবে, আল্লাহ যে কিভাবে তোমাকে হেল্প করবে তুমি সেটা বুঝতেও পারবে না, ঠিক আছে? এটা বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে হাদিস মুখস্থ তো করছিলা নাকি, নাকি শুধু হেল্প করছো, হাদিসটাই পড়ো নাই? হ্যাঁ, হাদিস মুখস্থ করেছ সবাই? আমি হাদিস মুক্ত করেছি, লাইক আমি ওকে 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 ঠিক আছে ঠিক আছে, আমি ওকে হাদিস আচ্ছা ঠিক আছে। এগুলো কিন্তু সবার কাছ থেকে একটা মানুষ বাদ যাবে না, আজকে না ধরলেও সবাইকে কি করব আমি, সবগুলো হাদিস সবার কাছ থেকে শুনবো, সেই সময় দেখবো যে কে কয়টা মুখস্থ করেছ। আচ্ছা দেখো, আজকে আমরা দেখি, আমরা পড়েছিলাম না যে ইমানের ছয়টা পিলার আছে, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবসমূহের প্রতি বিশ্বাস, তারপরে হচ্ছে নবী রাসূলদের উপর বিশ্বাস, পরকালে বিশ্বাস এবং তাকদিরে বিশ্বাস, এই ছয়টা জিনিস। এখন এক নাম্বার পয়েন্টটা ভালো করে আজকে আমরা দেখবো। এক নাম্বার পয়েন্ট হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আমরা সবাই তো আল্লাহকে বিশ্বাস করি, তাই না? এখানে তো এমন কেউ নেই যে আল্লাহকে বিশ্বাস করে না, সবাই আল্লাহকে বিশ্বাস করি। এখন আল্লাহর প্রতি আমরা আসলে কি বিশ্বাস করব? আল্লাহ কেমন, আল্লাহ কয়জন, আল্লাহর মানে মানে ধরো আমরা যেভাবে খাই পান করি, আমরা যেরকম মানুষ, আল্লাহ আসলে কেমন, মানে তুমি এই বিষয়টা আমাদের জানতে হবে, বুঝতে পারছো? তোমরা এখন দেখা যাচ্ছে যে এই টিভির কারণে, মোবাইলের কারণে, তারপরে বিভিন্ন জিনিসের কারণে তোমরা এখন বিভিন্ন ধর্মের মানে গড, গডেস, এদের মূর্তির ছবি দেখো তোমরা, তাই না? তোমরা দেখো হিন্দুদের পূজা হলে তোমাদের সামনে অটোমেটিক চলে আসে যে তারা মূর্তি পূজা করতেছে, তাদের মূর্তি একটা এরকম হয়, একটা এরকম হয়, তারপরে এরকম ভাবে বিভিন্ন মূর্তি টুর্তির সামনে এরকম ছবি, তারপরে ভাস্কর্য, তারপরে এই ধরনের প্রতিমা, এগুলো ছবি তোমাদের সামনে চলে আসে।
এইখান থেকে কখনো এই কল্পনা করা যাবে না যে আমরা যে আল্লাহকে বিশ্বাস করি তিনি এরকম। নাউজুবিল্লাহ, আল্লাহ প্রতি আমাদের কি বিশ্বাস রাখতে হবে? প্রথমত বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আছেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের পালন করছেন, যে আল্লাহ আমাদেরকে কি করছেন, রিজিক দিচ্ছেন। ঠিক আছে, আল্লাহ আছেন। এখন আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস করা কি কি বিষয়ে বিশ্বাস করতে হবে? নাম্বার এক, আল্লাহ এক, আল্লাহর কোনো দ্বিতীয় কেউ নাই। বুঝতে পারছো? হিন্দুদের তারা বিশ্বাস করে যে অনেক তাদের দেব দেবতা, তাদের অনেক গডস এন্ড গডেস, কিন্তু আমরা কি বিশ্বাস করি আমাদের আল্লাহ কয়জন? এক, একমাত্র একজনই আল্লাহ। ঠিক আছে, তার কোনো সেকেন্ড কোনো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অতুলনীয়। অতুলনীয় মানে হচ্ছে তুমি এটাকে কম্পেয়ার করতে পারবা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্য কারোর সাথে কম্পেয়ার করতে পারবা না, যে আল্লাহ এরকম ওরকম এরকম, অন্য কারোর সাথে কম্পেয়ার করতে পারবা না। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অংশীদার নাই। অংশীদার মানে হচ্ছে পার্টনার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো পার্টনার নাই। আল্লাহর কোনো কিছুর অভাব নাই, তিনি সবার অভাব পূরণ করেন। আল্লাহ কারো বাবাও নন, তিনি কারো ছেলেও নন, অর্থাৎ আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি। বুঝতে পারছো? আল্লাহর সমতুল্য কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য মানে হচ্ছে সিমিলার। বুঝতে পারছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কি নাই, ইকুইভ্যালেন্ট নাই, কোনো সমতুল্য কেউ নাই। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের পালনকর্তা, রিজিক দাতা, বিধান দাতা। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, মানে তুমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করতে পারবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহকে ইবাদত করতে হবে। বুঝতে পারছো? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কোথায় পাই আমরা? তুমি যদি এই সূরা ইখলাসটা পড়ো, তোমরা এমন কেউ আছো এখানে যে সূরা ইখলাস পারো না মুখস্থ? কেউ আছো? হ্যাঁ, আমার তো মনে হয় কেউই নাই যে সূরা ইখলাসটা পারো না। অবশ্যই সবাই সূরা ইখলাস পারো। সূরা ইখলাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন। ঠিক আছে, দেখো আমরা একটু দেখি, দেখো আল্লাহ কি বলেছেন এখানে। কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ মানে তিনি আল্লাহ এক। হুয়াল্লাহু আহাদ মানে তিনি আল্লাহ এক। তাহলে আল্লাহ হচ্ছেন এক, যিনি আমাদের স্রষ্টা তিনি হচ্ছেন আল্লাহ, আর তিনি হচ্ছেন এক। আল্লাহু সমাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী কাকে বলে? অমুখাপেক্ষী হচ্ছে যার অন্য কোনো কিছু বা অন্য কারো প্রয়োজন নাই। বুঝতে পেরেছ? পৃথিবীতে এমন কোনো মানুষ, এমন কোনো কিছু আছে যার অন্য কোনো জিনিস বা অন্য কোনো মানুষের প্রয়োজন নাই, বলো তো? হ্যাঁ, এরকম কেউ হতে পারে? ইমাজিন করতে পারবা? কারো নাম বলতে পারো আমাকে যে স্যার এরকম একজন আছে যার অন্য কোনো কিছু দরকার নাই, অন্য কাউ কারো দরকার নাই, সে নিজে অ্যাপ্লাই সবকিছু, এরকম আর কেউ আছে আল্লাহ ছাড়া? এক্সাম্পল দিতে পারবা কোনো? থাকলে থাকলে তো তুমি বলতে পারতা, কিন্তু নাই তো। ঠিক আছে, তুমি কোনো মানুষের নাম বলতে পারো, স্যার এ হচ্ছে অনেক টাকা পয়সার মালিক, এ হচ্ছে অনেক শক্তিশালী, এর অন্য কোনো কিছু দরকার নেই? কেন, ওর বেঁচে থাকার জন্য খাবার দরকার নেই, তার বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নেওয়ার দরকার নেই, অক্সিজেনের দরকার নেই? হ্যাঁ, তাহলে কিভাবে? সে তো অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট, সে অক্সিজেনের উপর ডিপেন্ডেন্ট, সে খাবারের উপর ডিপেন্ডেন্ট, সে পানির উপর ডিপেন্ডেন্ট, তাই না? তাহলে পৃথিবীতে এমন কোন মানুষ, এমন কোন কিছুই নাই যে সবারই নেই যে অন্য কোন কিছু ছাড়া, কোন কোন কিছুর হেল্প ছাড়া সে বাঁচতে পারে, এরকম কোন কিছু নাই। তোমার এক্সিস্ট করার জন্য, তোমার অস্তিত্বে থাকার জন্য, বাঁচার জন্য কোনো একটা কিছু লাগে। তো আমার বেঁচে থাকার জন্য কি লাগবে? নিঃশ্বাস লাগবে, পানি লাগবে, খাবার লাগবে, এছাড়া তো আমি বাঁচতে পারবো না। তাহলে আমি অমুখাপেক্ষী না, আমি মুখাপেক্ষী। বুঝতে পারছো? অমুখাপেক্ষী না আমি, আমরা কেউই অমুখাপেক্ষী না, আমরা সবাই মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ অমুখাপেক্ষী। বুঝতে পেরেছো? আল্লাহর খাবারের দরকার নাই, আল্লাহর পানির দরকার নাই, আল্লাহর নিঃশ্বাসের দরকার নাই, আল্লাহর কোনো মানুষের হেল্পের দরকার নাই, কোনো টাকা পয়সার দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, কোনো কিছু। সবাই মিলে আল্লাহর এগেনস্টে গেলেও আল্লাহর কিচ্ছু হবে না। বুঝতে পারছো? আরো হাত তুলেছো কেন? কোশ্চেন স্যার, আমাদের যে সূরাগুলো আপনি দিয়েছেন ওগুলোর কি বাংলা মিনিং আমাদের মুখস্থ করা লাগবে?
সূরাগুলো কোথায় দিয়েছি, হাদিস দিয়েছি আর দোয়া দিয়েছি, হ্যাঁ সেগুলো বাংলা মুখস্থ করতে হবে। দোয়ার বাংলা মুখস্থ না করলে হবে, হাদিসের বাংলাটা মুখস্থ করতে হবে। আচ্ছা স্যার, ওকে, তো দেখো প্রথমে কি বলা হয়েছে, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, আল্লাহু সমাদ, তিনি আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ মানে তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ এবং কেউ তাকে জন্ম দেয়নি। তাহলে আল্লাহ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেননি। সুতরাং এই যে খ্রিস্টানরা যে জিসাসকে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন বলে, আল্লাহর সন্তান বলে, এটা কি তারা ঠিক কথা বলে? বলো, এটা কি তারা রাইট কথা বলে? এটা তারা ভুল কথা বলে, তাই না? তো আল্লাহ বলেছেন যে আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি, তার মানে আল্লাহর বাবাও নেই, আল্লাহর সন্তানও নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমতুল্য কেউ নাই। সমতুল্য মানে হচ্ছে আল্লাহর সিমিলার কোন দিক থেকে, পাওয়ারের দিক থেকে, তারপরে হচ্ছে অন্য যে কোনো কিছুর দিক থেকে আল্লাহর সমকক্ষ কেউ নাই। বুঝতে পেরেছ? সামনে আমি আরো ডিটেলসে বলবো। এই এই চারটা পয়েন্ট সবার মনে থাকবে। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সমাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই চারটা পয়েন্ট, চারটা পয়েন্টের মিনিং কি? এক, তিনি আল্লাহ এক, দুই, আল্লাহ অমুখাপেক্ষী, তিন, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি, এবং চার হচ্ছে তার সমতুল্য কেউ নাই। এই চারটা পয়েন্ট মনে থাকবে, আমি যদি জিজ্ঞেস করি নেক্সট ক্লাসে বলতে পারবা? হ্যাঁ, আল্লাহর ব্যাপারে যে, আল্লাহ নিজের ব্যাপারে যে চারটা জিনিস বলেছেন, তোমরা বলতে পারবা এটা, এই চারটা পয়েন্ট? এটা মনে রাখবা, সুরা ইখলাস তো অলরেডি জানাই আছে, এখন শুধু মাথায় রাখবা যে ও এটার মিনিং হচ্ছে এটা, এটার মিনিং হচ্ছে এটা, এটার মিনিং হচ্ছে এটা, চারটা পয়েন্টের মিনিং চারটা। ঠিক আছে, মানহা বলো কোশ্চেন। স্যার, আপনার এগুলো কি মুখস্থ করতে হবে? এগুলো করলে ভালো কিন্তু নেসেসারি না, মানে হচ্ছে তোমার করতেই হবে এরকম না, তুমি আচ্ছা বুঝতে পারলেই হচ্ছে যে বিষয়গুলো বলছি। হ্যাঁ, আর যদি এই চারটা পয়েন্ট গুলো মনে রাখতে পারো এটা ভালো, কিন্তু মুখস্থ হচ্ছে যেগুলো আমি ওই যে নিচে লেখা থাকবে মুখস্থ, সেগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। থ্যাংক ইউ ওকে, স্যার। ঠিক আছে। তো দেখো, এই যে আল্লাহ এক, এক আল্লাহকে আমরা বিশ্বাস করি, এটাকে আরবিতে কি বলে জানো? এটাকে আরবি একটা ওয়ার্ড আছে, এটা মনে রাখতে হবে তোমাদের, আরবিতে এই ওয়ার্ডটাকে বলে তাওহীদ। কি বলে বলো, সবাই বলো কি বলে? তাওহীদ। কি বলে? তাওহীদ। তাওহীদের বাংলা হচ্ছে একত্ববাদ, মানে এক আল্লাহকে বিশ্বাস, আল্লাহকে এক বলে বিশ্বাস করা, আল্লাহর কোনো সেকেন্ড নাই, আল্লাহর কোনো সিমিলার নাই, আল্লাহর মানে কি বলে কোনো শরিক নাই, কোনো অংশীদার নাই, এটা হচ্ছে আল্লাহর একত্ববাদ। যে এই বিশ্বাস করবে, তাওহীদে যে বিশ্বাস করবে, সে সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করবে। ঠিক আছে, এখন আল্লাহ যে এক, ভালো করে খেয়াল করো, আল্লাহ যে এক তার মানে কি? তার মানে একমাত্র আল্লাহই আমাদেরকে সৃষ্টি করেছে, আর কেউ সৃষ্টি করেননি, তাই না? এটা আমি, দেখো তোমরা কিছু কোশ্চেনের আনসার দিবা, এখন যেখান থেকে শব্দ আসছে সেই মিউট করে রাখবা, আদারওয়াইজ আনসার দিয়ে আবার মিউট করে রাখবা। ঠিক আছে, আনমিউট করে আনসার দিবা, তারপর আবার মিউট করে রাখবা। দেখো, 1 নাম্বার, আল্লাহ, আমরা এক আল্লাহ বিশ্বাস করি, তার মানে কি? একমাত্র আল্লাহই আমাদের সৃষ্টি করেছেন, তাই না? নাকি অন্য কেউ সাথে আছে, হেল্প টেল্প করছে আল্লাহ, কেউ আছে? নো স্যার, নো স্যার, আচ্ছা, নো স্যার, নো ওকে। স্যার, তারপরে আল্লাহকে আমরা এক বলে বিশ্বাস করি, তার মানে নো স্যার, আল্লাহই আমাদেরকে লালন করছেন, আল্লাহই আমাদেরকে পালন করছেন, আল্লাহই আমাদেরকে রিজিক দিচ্ছেন, নাকি অন্য কেউ আছে রিজিক দেওয়ার? নো যে স্যার, আল্লাহ কে আমাদের, আল্লাহ আমাদের শুধু, আল্লাহ ছাড়া স্যার কেউই নাই, আল্লাহ, নাকি ব্যাপারটা কি এরকম যে আল্লাহ শুধু সৃষ্টি করছেন, রিজিক আরেকজন দিচ্ছেন, এরকম কিছু? এরকম তো না, যে আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহর দায়িত্ব সৃষ্টি করা, আর রিজিক দিচ্ছেন আরেকজন, আমাদের রক্ষা করছেন আরেকজন, আমাদের মৃত্যু দেন আরেকজন, আমাদের এরকম এরকম কিছু? এরকম কোনো কিছু না, সব কিছু আল্লাহর, আল্লাহই আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহই আমাদের প্রোটেকশন দিচ্ছেন, আল্লাহই আমাদের রিজিক দিচ্ছেন, আল্লাহই আমাদের রক্ষা করছেন, আল্লাহই আমাদের পালন করছেন, আল্লাহই আমাদের মৃত্যু দিবেন, আল্লাহই আমাদের সাহায্য করতে পারেন, আর কোনো কেউ নাই এখানে।
এখানে কোনো ভাগ নাই যে এ নিয়ে, মানে দেখবা যে হিন্দুরা বিশ্বাস করে তাদের মধ্যে অনেক কি আছে, তারা এরকম বলে যে একজন হচ্ছে সৃষ্টি করে, আর একজন হচ্ছে রিজিক দেয়, আর একজন হচ্ছে এরকম করে, আর একজন এরকম করে, তো এক একজনের কাজ হচ্ছে এক একটা, বুঝতে পারছো? আগে দিনে মানুষ এরকম বিশ্বাস করতো যে ঝড়ের দেবতা একরকম, তারপরে হচ্ছে যুদ্ধের দেবতা একরকম, শীত শীত আসতেছে শীতের জন্য আলাদা একটা দেবতা আছে, বুঝতে পারছো? তো এক একজনের কাজ হচ্ছে এক একটা, এরকম না কিন্তু, আমাদের আমরা বিশ্বাস করি সবকিছু আল্লাহর হাতে, এখানে অন্য কেউ নাই, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন তুমি যদি বলো যে স্যার ওকে বিশ্বাস করলাম যে আল্লাহই আমাদের সৃষ্টি করছেন, আল্লাহই আমাদের রিজিক দেন, আল্লাহই আমাদের খাবার দেন, আল্লাহই আমাদের হেল্প করেন, আল্লাহই আমাদের মৃত্যু দিবেন, সবকিছু আল্লাহ আর কেউ নাই, এখন তাইলে আমাকে বলো যে তাহলে তোমার ইবাদত করতে হবে কাকে, অন্য কাউকে না আল্লাহ? আল্লাহকে আল্লাহকে স্যার এখন তুমি এখন তুমি আল্লাহকে এখন তুমি যদি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাকে রিজিক, আল্লাহ তোমাকে পালন করতেছেন, সব কিছু আল্লাহ করতেছেন, কিন্তু তুমি মূর্তির সামনে সেজদা দিলা, তুমি ইবাদত করলে আরেকজনের কাছে, আরেকজনকে তুমি আরেকজনের কাছে চাইলা, তাহলে কি আল্লাহ খুশি হবেন না রাগান্বিত হবেন? হ্যাঁ, কি মনে হয় তোমাদের? যে সবকিছু আল্লাহ করলো আর তুমি রাগান্বিত হবেন হবে, গুড, তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিক দিচ্ছেন, আল্লাহ মৃত্যু দিবেন, সবকিছু আল্লাহর হাতে, তাহলে আমরা ইবাদত করবো কার? শুধুমাত্র আল্লাহ। তুমি নামাজ পড়বা শুধু আল্লাহর জন্য, কোরআন পড়বা শুধু আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি দিব, আল্লাহকে খুশি করার জন্য আমরা রোজা রাখবো, অন্য কারণ না। এখন তুমি যদি এক মাজারে গিয়ে, কবরে গিয়ে সেখানে যদি সেজদা দাও ওই লোককে, তাহলে এটা কি আল্লাহ খুশি হবেন নাকি আল্লাহ রাগান্বিত হবেন? এটা বুঝতে পারছো না? স্বাভাবিক ভাবে আল্লাহ সবকিছু করেন, সুতরাং একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ, সেজদা দিতে হবে আল্লাহকে, রুকু করতে হবে আল্লাহর জন্য, কোরআন পড়তে হবে আল্লাহর জন্য, সবকিছু যত ইবাদত আছে সবকিছু আল্লাহর জন্য করতে হবে, এখানে অন্য কারোর জন্য করা যাবে না, বুঝতে পেরেছো? এটা জিনিসটা মাথায় রাখবা। ওকে, তাহলে এইটুক যদি একটু যদি তোমরা বোঝো, তাহলে আলহামদুলিল্লাহ তোমরা এই ইয়া বুঝতে পেরেছ, ঠিক আছে, তোমরা তাওহীদের বিষয়টা বুঝতে পেরেছ, আল্লাহর বিশ্বাসের বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। আর এই বা কিছু বলবা? আচ্ছা স্যার, যখন কোরবানি ঈদ হয় তখন মানে যখন মানে গরু কি মেরে ফেলে তখন কি গরুর সোলটা কি জান্নাতে যায়? সোল এটা শুধু গরুর ব্যাপারে কেন? এটা তো মানে সবকিছু প্রাণীর ব্যাপারে বলতে পারো, যে কোন ধরনের অ্যানিমেল বা যে কেউ আমরা যখন মেরে ফেলি বা মারা যাই বা জবাই করি বা এমনিই মারা যায়, তারা কোথায় যায়, তাই না? তো প্রাণী যারা আছে, মানুষ এবং জিন ব্যতীত অন্য যত প্রাণী আছে, তাদের জন্য কোনো জান্নাত বা জাহান্নাম নেই। কারণ জান্নাত এবং জাহান্নাম কিসের জন্য এটা তোমার বুঝতে হবে, জান্নাত হচ্ছে একটা প্রাইজ আর জাহান্নাম হচ্ছে একটা পানিশমেন্ট। এখন গরু সে কিসের প্রাইস পাবে বা কিসের পানিশমেন্ট পাবে, তার তো কোনো টেস্টই হয় নাই, তার তো কোনো টেস্টই নাই, বুঝতে পারছো? তুমি যদি পরীক্ষায় অ্যাটেন্ডই না করো তাহলে তোমার পাশও নাই ফেলও নাই, বুঝতে পারছো? তুমি যদি পরীক্ষায় অ্যাটেন্ড করো না করো, টেস্টেই অ্যাটেন্ড করো নাই, তাহলে তোমার, তুমি বলতে পারবো না আমি পাশ করছি বা ফেল করছি, তোমার কিছুই নাই, তুমি কোনো রিওয়ার্ডও পাবা না, তোমাকে খুব বকাও দিবে শেষ, কারণ তুমি অ্যাটেন্ডই করো নাই। কিন্তু যে পরীক্ষায় অ্যাটেন্ড করছে তার এখন হিসাব নিকাশ হবে, তার খাতা দেখা হবে, সে আইদার পাশ করবে অথবা ফেল করবে, যদি পাশ করে তাহলে রিওয়ার্ড পাবে, আর যদি পাশ না করে তাহলে পানিশমেন্ট পাবে। আমরা মানুষ যারা এবং জিন, এই দুইটা জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য, এই জন্য আল্লাহ আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম রাখছে। যদি ভালো করে পাশ করতে পারি জান্নাতে যাব, আর যদি প্রাইজ পাবো, আর যদি পাশ না করতে পারি ফেল করি, তাহলে আল্লাহ জাহান্নাম রেডি করে রাখছে পানিশমেন্টের জন্য। এখন গরু ছাগল অন্য যত প্রাণী আছে, এদের তো কোনো টেস্টই নাই, বুঝছো? তাহলে এদের পাশ আর ফেল করতে কে আসবে, এদের তো রিওয়ার্ডের কোনো কিছু নাই, পানিশমেন্টের কোনো কিছু নাই, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে এখানে দেখো, আজকে আমরা একটা হাদিস দেখব। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই তাওহিদের ব্যাপারে, তাওহিদের ব্যাপারে, তাওহিদ মানে কি? এক আল্লাহকে বিশ্বাস করা,
ঠিক আছে। আর একটা একটা পয়েন্ট বলে দিই তাওহিদের, সেটা হচ্ছে দেখো আল্লাহর অনেকগুলো নাম আছে, তোমরা জানো? কতগুলো নাম আছে কে বলতে পারে? 99টা, 99টা, গুড। তাহলে তোমরা জানো যে আল্লাহ 99টি নাম আছে, একটা হাদিসে আছে, আর একটা মানে আসলে দেখলে দেখা যায় 99টা থেকে আর অনেক বেশিও আছে, ঠিক আছে? এই নামগুলো কিন্তু নর্মাল নাম না, ভালো করে মনে রাখবা, এই নামগুলোর মিনিং আছে, বুঝতে পারছো? আমাদের যেরকম এক একজনের এক একটা নাম, এগুলোর কোনো মানে মিনিং এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছো? যেমন আইরা, আইরার নাম আইরা, এখন আইরার মিনিং কি, মিনিং থাকলেও কি না থাকলেও কি, ও তো আইরা। কিন্তু আল্লাহর যে 99টা নাম আছে, এই প্রত্যেকটা নামের মিনিং আছে। যেমন ধরো আল্লাহর একটা নাম হচ্ছে বাসির, বাসির মানে যিনি সবকিছু দেখেন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন, এই জন্য তাকে বাসির বলা হয়। বাবা মা যেরকম তোমাকে নাম রেখে দিছে আল্লাহর, এরকম নাম আল্লাহর নাম বাসির মানে হচ্ছে আল্লাহর মধ্যে এই গুণ আছে, বুঝতে পারছো? হ্যাঁ, আল্লাহর মধ্যে কি আছে, এই গুণ আছে, ঠিক আছে? ধরো একটা উদাহরণ দিই তোমাকে, সিদ্দিক মানে কি জানো? সিদ্দিক শব্দের অর্থ কেউ বলতে পারবা? এখানে কেউ আছো যে সিদ্দিক শব্দের অর্থ বলতে পারবা? আবু বকর সিদ্দিক বলি আমরা, কে বলতে পারবা? সত্যবাদী সত্যবাদী ওকে, গুড। সত্যবাদী সিদ্দিক অর্থ হচ্ছে সত্যবাদী সত্যবাদী, মানে শুধু সত্যবাদী না, মহা সত্যবাদী, ঠিক আছে? এখন ধরো একজন লোকের নাম তার বাবা মা সিদ্দিক রাখছে, কিন্তু লোকটা সারাদিন মিথ্যা কথা বলে, হতে পারে না? হতে পারে নাকি বলো? যে লোকটার নাম তার বাবা মা সিদ্দিক রেখেছে, কিন্তু সে সারাদিন মিথ্যা কথা বলে, নাকি কারো নাম সিদ্দিক রাখলে সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না, এরকম তার মুখ মিথ্যা কথা বলতে গেলে তার মুখ বন্ধ হয়ে যাবে, এরকম কিছু? এরকম কিছু না। তো একজনের নাম সিদ্দিক রাখছে, রাখছে তার বাবা মা, কিন্তু সে সারাদিন মিথ্যা কথা বলে, অথচ সিদ্দিক মানে হচ্ছে মহা সত্যবাদ, বুঝতে পেরেছো? তো এখন মানুষের মধ্যে এই ধরনের জিনিস হয়, নাম একটা করে আর একটা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো আছে, এই প্রত্যেকটা নামের যে মিনিং আল্লাহর মধ্যে সেই গুণগুলো আছে, বুঝতে পারছো? যেমন আল্লাহ হচ্ছে বাসির, বাসির মানে বাসির যিনি সব কিছু দেখেন। এখন আল্লাহ আরওয়া রুম বন্ধ করে কি করতেছে, এটা আল্লাহ দেখবেন না? দেখবেন, বুঝতে পেরেছো? মুহতাদি যদি তার লাইট অন্ধ করে কিছু করে, এটা আল্লাহ দেখবেন না? দেখবেন, তাই না? ফাইয়াজ যদি ধরো কেউ দেখতেছে না, তার বাবা মা নাই, ঘরের মধ্যে কেউ নাই, ফাইয়াজ যদি লুকায় রোজার দিনে একটু পানি খায়, আল্লাহ দেখবেন না? দেখবেন। এমন কোন কাজ আছে যে আল্লাহ দেখবেন না? তুমি কি আল্লাহর চোখ ফাঁকি দিয়ে লুকায় কিছু করতে পারবা, যে স্যার আমি পারি, আমার এই অ্যাবিলিটি আছে, আমি এমন কিছু করবো আল্লাহ দেখবেন, এরকম কোনো সম্ভব কখনো? কখনো সম্ভব না। এই জন্য আল্লাহকে বলা হয় বাসির, ঠিক আছে? বুঝতে পারছো? আল্লাহর আর একটা নাম ধরো সামিয়া, সামি মানে যিনি সবকিছু শোনেন, তুমি আস্তে কথা বললেও শোনেন, তুমি জোরে কথা বললেও শোনেন, তুমি মিউট করে কথা বললেও আল্লাহ শোনেন, আনমিউট করে কথা বললেও আল্লাহ শোনেন, ঠিক আছে? তুমি মনে মনে কি বলতেছো আল্লাহ সেটাও শোনেন, এই জন্য আল্লাহকে বলা হয় সামিয়া। তাহলে এই যে আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে, 99টা নাম আছে বা তার থেকে যে বেশি নামগুলো আছে, এই প্রত্যেকটা নামের যে মিনিং, যে গুণ, এই গুণ আল্লাহ ছাড়া আর কারো নাই, ভালো করে খেয়াল করো, এই গুণ আমরা বিশ্বাস করি, এই গুণ আল্লাহ ছাড়া আর কারো নাই। তুমি বলতে পারবা না যে আল্লাহ যেরকম সবকিছু দেখেন, এরকম একজন হুজুর আছে তিনি সবকিছু দেখেন, তাহলে হবে না, বুঝতে পারছো? তুমি বলবা যে আল্লাহ যেরকম সবকিছু জানেন, মনের খবর জানেন, তেমনি ভাবে একজন বড় শায়েখ আছেন, উনি সবকিছু জানেন, এটা সম্ভব? সম্ভব না। তাহলে আল্লাহর যে নামগুলো আছে, গুণবাচক নামগুলো আছে, এটা শুধুমাত্র আল্লাহর জন্য, অন্য কেউ এই গুণের অধিকারী না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তাওহিদের বিষয়গুলো গেল। আমাদের সময় খুব কম, মাত্র 15 মিনিট আছে, 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করে আর তিনটা জিনিস পড়বো, মেইন পড়া শেষ। এবার দেখো হাদিস, হাদিসে এখানে পড়ার কিছু নাই, তোমরা শুধু মুখস্থ করবা। 3 নাম্বার হাদিস, এটা তৃতীয় হাদিস। এই হাদিসটা কি বিষয়ে? ইসলামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়ে গিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, রাসূলের সুন্নাহ দিয়েছেন,
এবং কুরআন এবং সুন্না মানে হচ্ছে একটা পরিপূর্ণ দিন, এখানে নতুন কোন জিনিস অ্যাড করতে পারবে না তুমি। আল্লাহ রাসূল বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা, কেউ যদি নতুন কোন জিনিস যুক্ত করে আমাদের এই ধর্মে, আমাদের এই দিনের মধ্যে, মা লাইসা মিনহু, যে যে জিনিসটা মূলত এই দিনে নাই, পাহু রদ্দন, তাহলে সেটা প্রত্যাখ্যাত, সেটা বাদ, সেটা রিজেক্টেড। বুঝতে পারছো? হ্যাঁ, ধরো এখন তোমরা সবাই মিলে চিন্তা করলা, এই ভালো একটা কথা বল শুনো, তোমরা সবাই মিলে চিন্তা করলা যে আমরা তো সবাই মিলে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আসো কালকে থেকে আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আল্লাহ বেশি খুশি হবে। আল্লাহ কি বেশি খুশি হবে, কি মনে হয় তোমাদের? হ্যাঁ, কেন? কারণ আমাদের ধর্মে, আমাদের দিনের মধ্যে 6 ওয়াক্ত নামাজের কোনো কথা নাই, সুতরাং তুমি নতুন করে এটা ইন্ট্রোডিউস করতে পারবা না, যদি করো তাহলে এটা বাতিল, রিজেক্টেড। এটা হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলে দিয়েছেন, যা কিছু তুমি যদি নতুন করে ইন্ট্রোডিউস করো দিনের মধ্যে, যেটা আল্লাহ রাসুল বলে যাননি, কোরআনে নাই, হাদিসে নাই, সেইটা বাতিল। বুঝতে পারছো কে বলছে? এটা দেখা যাবে না, বাতিল। ঠিক আছে, বুঝতে পারছো? নতুন করে কোনো কিছু করা যাবে না। এখন তুমি যদি বলো যে সবাই নামাজের মধ্যে সেজদা, 1 রাকাতে সেজদা 2টা দেয়, আমি 4টা দিব, তাহলে আল্লাহ বেশি সওয়াব দিবে। নতুন করে এরকম জিনিস বানাতে পারবা তুমি? হ্যাঁ, বানাতে পারবা? এটা কখনো বানানো সম্ভব না, তাহলে এটা বাতিল হয়ে যাবে। তো এই হাদিসটা এই জন্য ইম্পর্টেন্ট, শেখা আমাদের সবার শেখার জরুরি। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন, মা মান আহদাসা ফি আমরিনা হাদা মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন। সবাই আনমিউট করবা, 2 মিনিট টাইম, 2 মিনিট টাইম সবার পড়তে হবে, আনমিউট করো সবাই, 2 মিনিট টাইম সবাই পড়ো জোরে জোরে। মান আহদাসা ফি আমরিনা أحدث في أمرنا
أمرنا هذا من ما أحدث في أمرنا هذا ما ليس منه. ওকে ঠিক আছে, এটা বাসায় করে নিবা, মুখস্থ করে নিবা সুন্দর করে, ঠিক আছে? এটা অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে বাংলা সহ। তারপরে দেখো এখানে এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থাৎ কোন সময় পড়তে হয়, আমরা যারা জানি তারা তো জানি, যারা জানি না আমরা এটা রেগুলার পাঠ করব, যখন তুমি টয়লেটে যাবা, টয়লেটে যাওয়ার আগে, ওয়াশরুমে যাওয়ার আগে এই দোয়া পড়বা, দেন হচ্ছে বাম পা দিয়ে ওয়াশরুমে যাবা, ঠিক আছে? টয়লেটে যাওয়ার আদব আমরা দেখবো একটু পরে, এখানে আছে। এখানে দেখো শুধু দোয়াটা এখন মুখস্থ করতে হবে, ঠিক আছে? জান্নাতুল ফেরদাউস কি হয়েছে? স্যার, আমি সবসময় ওয়াশরুমে যাওয়ার দোয়া ভুলে যেতাম, এই কারণে আমি ওয়াশরুমে যাওয়ার দরজায় দোয়াটা লিখে রেখেছি। হ্যাঁ, খুব ভালো টেকনিক, এরকম করলে আর মনে থাকে এবং অভ্যাস হয়ে যায়। ভালো, যাদের এরকম এরকম হয় যে তোমরা বাসা থেকে বের হওয়ার দোয়া মনে থাকে না, তারপরে ওয়াশরুমে যাওয়ার মনে দোয়া মনে থাকে না, তার আগে কি করবা, ওটা জাস্ট মানে লিখে রাখবা। দোয়াটা না লিখে রাখলেও জাস্ট ওটা লিখে রাখলে, টয়লেটের দোয়া, এটা তুমি ওটা দেখলেই মনে আসবে তোমার, মানে কিছু একটা লিখে রাখবা যাতে করে তোমার কি মনে আসে, যে যেতে গেলেই আগে মনে আসে যে ও আমার তো দোয়া করতে হবে, ঠিক আছে? তাহলে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। শয়তান থাকে টয়লেটে, তোমরা জানো জিন, শয়তান, বিভিন্ন রকমের খারাপ জিনিস এগুলো টয়লেটে থাকে। এখন তুমি যদি সেখানে যাও তাহলে তো তারা তোমার বিভিন্ন ক্ষতি করতে পারে, তুমি যদি এই দোয়াটা পড়ে যাও তাহলে, আর হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি এই দোয়াটা পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শয়তান জিন যারা ওই বাথরুমে থাকে তাদের দৃষ্টি আড়াল করে দেন, মানে ওরা তোমাকে দেখতে পাবে না, বুঝতে পারছো? ওরা আর তোমাকে দেখতে পাবে না, কিন্তু যদি তুমি দোয়াটা না পড়ো তাহলে কিন্তু দেখতে পাবে। তো এই জন্য কি করতে হবে, এই দোয়াটা পড়তে হবে, ঠিক আছে? কারো এই আয়রা হাত তুলেছে কেন? উস্তাদ, আমি আল্লাহর 99 জানাম পারি। মাশাল্লাহ, গুড, 99টা নাম মুখস্থ করে ফেলেছ, খুবই ভালো। আচ্ছা তাহলে এখন দেখো টয়লেটে যাওয়ার আদব এগুলো আমরা ফলো করব ভালো করে, এগুলো ইম্পর্টেন্ট। টয়লেটে যখন যাবা প্রবেশের পূর্বে আগে দোয়া পড়তে হবে, দোয়া ছাড়া যাওয়া যাবে না, বুঝছো? দোয়া ছাড়া কি করা যাবে না, যাওয়া যাবে না। তারপরে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। তুমি যখন টয়লেটে যাবা এটা খেয়াল রাখবা যে আল্লাহর নাম বা কোরআনের কোনো অংশ যেন তোমার কাছে না থাকে, ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কি করি, তাড়াহুড়া করি, আমাদের পকেটের মধ্যে কিছু হয়তো বা থাকতে পারে, বুঝতে পেরেছো? লেখা টেখা, কাগজ টাগজ, এরকম কোনো কিছু, মানে এগুলো নিয়ে কি করা যাবে না, টয়লেটে যাওয়া যাবে না। আর যেখানে আল্লাহর নাম লেখা আছে, বা তোমাদের কাছে যদি এমন কোনো জিনিস থাকে যে জিনিসের মধ্যে আল্লাহর নাম লেখা আছে অথবা কোরআনের কোনো অংশ লেখা আছে, ওটা নিয়ে যেতে পারবে না, সেটা কোনো শো পিস হইতে পারে বা বিভিন্ন জিনিস হইতে পারে। তো আল্লাহর নাম বা কোরআনের অংশ নিয়ে প্রবেশ করা যাবে না। টয়লেট ব্যবহারের সময় কিবলা মুখী, মানে যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি, আমাদের দিক থেকে পশ্চিম দিক, এই দিকে মুখ করে মানে টয়লেট ইউজ করার সময় তুমি কিবলার দিকে ফিরতেও পারবা না, ওদিকে পিঠ দিতেও পারবা না, মুখও দিতে পারবা না, বুঝতে পেরেছো? মানে টয়লেট ইউজ করার সময় তুমি কি করতে পারবা না, কিবলার দিকে মুখ বা পিঠ দেওয়া এটা নিষেধ। দাঁড়িয়ে টয়লেট ইউজ করা নিষেধ। টয়লেট ব্যবহারের পর ভালোভাবে পরিষ্কার হতে হবে এবং সুন্দর করে হাতটা ধুয়ে তারপরে পারলে অজু করে তারপরে হচ্ছে তুমি একবারে বের হবা। বাথরুমে গিয়ে কথা বলা, পড়া, খাওয়া, এই টাইপের অভ্যাস যাদের আছে একদম সব বাদ, চুইংগাম চাবাইতে চাবাইতে তারপরে বাথরুমে যাবে না কখন, বুঝো নাই? চকলেট মুখে দিয়ে বাথরুমে যাওয়া যাবে না, কোনো ধরনের খাওয়া, পড়া, তারপরে হচ্ছে কথা বলা, বাথরুমে যে অনেকে কি বলে গান গায় ঝর্ণা ছেড়ে দিয়ে,
বুঝছো, কোন ধরনের বাথরুমে গিয়েছো, বাথরুমের কাজ সেরে তারপরে হচ্ছে তুমি ফ্রেশ হয়ে তারপরে চলে আসবা, বাইরে এসে তোমার অন্যান্য কাজ করবা, বাথরুমের মধ্যে অন্যান্য কাজ করার জায়গা না। বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবা, এবং বের হওয়ার পরে একটা দোয়া আছে, সেই দোয়াটা পড়বা, যেই দোয়াটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে পয়েন্ট গুলো খেয়াল রাখবা। এগুলো এমন কোনো বিষয় না যে এই পয়েন্ট গুলো মুখস্থ করে আমাকে শোনাইতে হবে বা ইত্যাদি, তুমি জাস্ট এগুলো ফলো করলেই হবে। আমি জানি অলরেডি ফলো করো হয়তো, বা তারপরেও যাদের দোয়া মুখস্থ নেই অবশ্যই অবশ্যই দোয়াটা মুখস্থ করবা, খুব ইম্পর্টেন্ট। এই দোয়াটা হচ্ছে তোমার সেফটি বাথরুমের, এটা যদি না মুখস্থ না পড়ে যাও বাথরুমে, তার মানে হচ্ছে তুমি মানে জিন শয়তান তোমার ক্ষতি করতে পারবে, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে অজুর ব্যাপারটা বলি একটু। দেখো আমরা সামনে অজুর ফরজ, সুন্নাত, মুস্তাহাব, অজুর পূর্ণ বিবরণ পড়বো, যদি আমরা এগুলো পারি, এই জন্য আমি এখন এতটা গুরুত্ব দিচ্ছি না। জাস্ট একটা জিনিস মাথায় রাখো যে কখনো যেন এমন না হয় যে তুমি বাথরুম সেরে তারপরে চলে আসছো, তুমি অজু করো না, অজুটা করবা। অজুর আলাদা অনেক ফজিলত আছে, অজুর অনেক গুরুত্ব আছে। ঠিক আছে, অজু তো এক তো প্রথমত হচ্ছে নামাজ পড়তে অজু লাগে, তারপরে কোরআন শরীফ স্পর্শ করতে অজু লাগে, তাওয়াফ করতে অজু লাগে, বিভিন্ন ধরনের ইবাদতের মধ্যে অজু লাগে, এটা তো আছেই। এর পাশাপাশি তুমি যদি এমনিই অজু করো, তোমার যদি একটা হ্যাবিট বানায় নাও যে তুমি ওয়াশরুম ইউজ করার পর সবসময় অজু করো, নর্মালি তুমি অজু অবস্থায় থাকো, তাহলে তুমি যত সময় অজু অবস্থায় থাকবা এই প্রত্যেকটা সময় তোমার নামে সব লেখা হয়, এবং তুমি অনেক অনেক তোমার মানে এটার আলাদা ফজিলত আছে এবং মর্যাদা আছে আল্লাহর কাছে। কিয়ামতের দিন আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের দিন যখন অসংখ্য মানুষ, তুমি চিন্তা করো যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ, এই পৃথিবীতে যারা ছিল সবাই কিয়ামতের দিন সেখানে থাকবে, তাহলে আল্লাহ রাসুল তোমাকে চিনবে কিভাবে? এই আয়রা আয়রা কি করছো, তোমাকে তোমাদেরকে চিনবে কিভাবে, তোমাদেরকে কিভাবে চেনা যাবে যে তোমরা এই নবীর উম্মত বা তোমরা মুসলমান ছিলা? তখন তোমাদের যে আমাদের যে অজু করি না আমরা, যে অঙ্গগুলোতে হাত পা এগুলো জল 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 করে নূর জ্বলবে এখানে, বুঝতে পেরেছ? এবং এগুলো দিয়ে চিনতে পারবে যে ও এরা তো অজু করত। তোমার অজুর অঙ্গগুলো কি করবে কিয়ামতের দিন, অজুর কারণে নূরের আলোয় ঝলমল ঝলমল করবে, চিক 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 করবে, এবং এভাবে চেনা যাবে যে না এই লোকটা উজু করতে না নামাজ পড়তো। ঠিক আছে, একটা হাদিস আছে, সেই হাদিসের মধ্যে একজন সাহাবী আমর ইবনে আবাসা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে হে আল্লাহ রাসুল, উজু করলে কি লাভ? তখন আল্লাহ রাসুল বললেন, যখন তুমি উজু করবে, তুমি যখন দুই হাতের কবজি পরিষ্কার করো, মানে তুমি যখন এই যে হাত ধোও, তখন তোমার হাত, আমরা শুরুতে কি করি হাত ধুই না, তোমার হাতের নখের এখান দিয়ে যেই তোমার কি করে কি বলে পানি পড়ে, তুমি হাত ধোয়ার পরে হাত থেকে যে পানি পড়ছে, তুমি এই হাত দিয়ে যত গুনাহ করেছ এই গুনাহগুলো এই হাত অজুর পানির সাথে ঝরে পড়ে যাবে, বুঝতে পেরেছ? এরপর তুমি যখন কুলি করবা, নাকে পানি নিবা, তারপরে মুখ ধুবা, ঠিক আছে, এভাবে মাথা মাসা করবা, প্রত্যেকটা অঙ্গ যেখানে যেখানে তুমি পানি দিবা, যে অঙ্গগুলো তুমি ধুবা, এই অঙ্গগুলোর দিয়ে তুমি যত গুণা করেছো সব কি হয়ে যাবে, আস্তে 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 ধুয়ে সব চলে যাবে। ঠিক আছে, এমনি ভাবে যখন তুমি পা ধুয়ে ফেলবা এবং সবকিছু অজু যখন কমপ্লিট করে ফেলবা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কেমন যেন একজন নিষ্পাপ মানুষ হয়ে গেলা, মানে তোমার আর কোনো গুণা নাই, বুঝতে পেরেছো? সব সব ধুয়ে চলে গেছে অজুর পানির সাথে, তাহলে কত বড় একটা ফজিলত। তারপরে আরেকটা হাদিস আছে, অজু শেষ করে কেউ যদি কালেমায়ে শাহাদাত পাঠ করে, কালেমায়ে শাহাদা মানে হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আমরা পরে পড়বো, মুখস্থ করব, যদি কারো মুখস্থ না থাকে এটা সেই সময় মুখস্থ করে নিবো আমরা যখন এই দোয়াটা পড়বো। অজু শেষ করে জাস্ট তুমি যদি এই দোয়াটা পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হবে, ভিআইপি মেহমান জান্নাতের, তুমি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা চাইলে প্রবেশ করতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট এই দোয়াটা পড়লে অজুর পরে, এই জন্য অবশ্যই এই দোয়াটা পড়তে হবে। আচ্ছা, আমাদের টাইম একদম শেষ, 7টা বেজে গেছে, আর ওয়েট করতে পারছি না, ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ, দোয়া করে সে পর্যন্ত সবাই, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।